হংকং বংশোদ্ভূত ক্যাটরিনা টার্কুয়েট ব্রিটিশ ব্যবসায়ী বাবা মোহাম্মদ কাইফ কর্মরত ছিলেন কাশ্মীরে এবং মা সুজান ছিলেন ইংরেজ উকিল। মা বাবা আলাদা হয়ে যাওয়ার পর মায়ের কাছেই যুক্তরাষ্ট্রে বড় হন ক্যাটরিনা। ক্যারিয়ারের শুরু করেন ফ্যাশন মডেল হিসেবে, চোখে পড়েন চলচ্চিত্র নির্মাতা কাইজাদ গুস্তাদের। শুটিং শুরু হয় ইংলিশ হিন্দি ইরোটিক সিনেমা বুমের। ক্যাটরিনা টার্কুয়েট থেকে তিনি হয়ে যান ক্যাটরিনা কাইফ। এর পরের গল্প তো সবারই জানা। অভিনয় দিয়ে মন কাটতে না পারলেও আকর্ষণীয় ফিগার, সুদর্শন চেহারা এবং প্রেম জীবন নিয়ে বলিউডে নাম টিকিয়ে রেখেছেন ক্যাটরিনা কাইফ উর্ফে ক্যাট। ক্যাটের ফ্লপ ক্যারিয়ারকে টেনে তুলতে এগিয়ে আসেন বলিউডের প্রভাবশালী অভিনেতা সালমান খান। শুরু হয় ক্যাটের ফিল্মি প্রেম কাহিনী। কিছুদিন পর ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। এরপর ভক্তরা ভেবেছিলেন একাই থাকবেন ক্যাটরিনা, তবে আজব প্রেম কি গজব কাহিনী সিনেমার শুটিংয়েই প্রেমের প্রেমে ঢুকে পড়েন রণবীর কাপুর। দীর্ঘ ৬ বছর চলে তাদের প্রেম। সবাই ভেবেছিলেন এবার বুঝি থিতু হলেন রণবীর, কিন্তু হুট করেই ভেঙে গেল তাদের প্রেম। যার কারণ হিসেবে ক্যাট জানান, তিনি আসলে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না রণবীরকে। তবে ভেতরের খবর হলো, রণবীরের সঙ্গে প্রেম থাকাকালীন সময়ে উঠতি ক্যারিয়ার তরতর করে পড়ে যাচ্ছিল ক্যাটের। সে ভয়েই রণবীরের সাথে প্রেমের পাঠ চুকিয়ে আবার ঘুরে তাকান সালমান খানের দিকে। তবে এবার আর প্রেম নয়, ভালো বন্ধু হয়েই একের পর এক হিট ছবি দিতে থাকেন সালমান ক্যাট জুটি। সাল ২০১৮, কফি উইথ কারানের একটি এপিসোডে অতিথি হয়ে আসেন ক্যাট। সেখানে নির্মাতা কারণ জোহর তাকে প্রশ্ন করেন অনস্ক্রিনে কোন নায়কের সাথে তাকে বেশি মানাবে বলে তার মনে হয়। খুব একটা ভাবনা চিন্তা ছাড়াই ভিকি কৌশলের নাম নেন ক্যাট। এ কথা আবার পরে অন্য একটি পর্বে ভিকিকে জানান কারণ, আর তা শুনে খানিকটা লজ্জায় মাথা ঘুরে ওঠে ভিকির। এ থেকেই শুরু হয় এই জুটির গুঞ্জন। এরপর তো একটি অ্যাওয়ার্ড শোতে সালমান সহ কোটি কোটি দর্শকের সামনে ক্যাটরিনাকে মজার ছলে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেন ভিকি। জানা যায় সে ঘটনার পর থেকেই প্রেমের সম্পর্কে জড়ান তারা। সবশেষ খবর হলো, নানা জল্পনা কল্পনার পর এ মাসের ৯ তারিখ ভারতের জয়পুরে ধুমধাম করে বিয়ে সারেন ৩৩ বছর বয়সী ভিকি এবং ৩৮ বছর বয়সী ক্যাটরিনা। কে জানত বলিউডের সব প্রভাবশালী অভিনেতাকে ছেড়ে শেষমেশ এক আউটসাইডারকে ভালোবেসে বিয়ে করবেন ক্যাটরিনা কাইফ। খান তাজনিন আহসান, সময় সংবাদ।